আসলে কালাচান গানটা আমাকে আমি একটা স্টুডিওতে অন্য একটা ভয়েজিতে গিয়েছিলাম সেখানে প্রীতম ভাইয়ের সাথে আমার দেখা যে এফএ প্রীতম ভাই যিনি গানটি মানে আমাদের মধ্যে মানে মধ্যে অনেক ইয়ে রাখেন ইনি মিউজিকটাও করেছেন তো হুট করে ভাইয়া বলল যে তোমার কণ্ঠে অন্যরকম একটা গান আমরা আমি চাচ্ছি ইয়ে করতে তো ওনার প্ল্যানেই কালাচান গানটা ওইখানেই ইয়ে করা সেট করা তারপর আমাকে একদিন ফোনও দিলেন ফোন দিয়ে তারিখটা জানতে চাইলেন আমার রেকর্ডিং আগে থেকে কোনো প্র্যাকটিস ছিল না সেই 20 মিনিটের মধ্যে কালা মানে মধ্যই কালাচানটা হয়ে গেছে আর কি আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে আমি 6-7 বছর বয়সেই গান গুনগুনিয়ে গাইতাম এটা আমার পারিবারিকভাবে আমরা আমার মা বাবা খুব গান পছন্দ করেন সেই বিদ্যা ওনাদের কাছ থেকে পাওয়া যদিও আমার পরিবারে কেউ শিল্পী জগতে নেই আমি শিল্পী জগতে আমার পুরো ইয়ের মধ্যে তো আসলে মা বাবার কাছ থেকেই শিখা তারপরে আবার গানের প্রতি ভালোবাসা থেকেই গানটা নিয়ে এক পথ চলা এর আগেও আপনার একটা গান ভাইরাল হয়েছে নয়া দামান সেটা বিষয়ে একটু বলেন হ্যাঁ আজ থেকে প্রায় 2 বছর আগে নয়া দামান গানটা প্রথম কোভিডে নয়া দামান গানটা আসে তো নয়া দামান গানটাও প্রায় 100 মিলিয়নে গেছে একটা আইডি থেকে তো আসলে নয়া দামান থেকেই পথ ছলা তারপর ইত্যাদির গান দিয়ে পথ ছলা ইত্যাদির গানটার মাধ্যমে সবাই আমাকে ভালোভাবে চিনেন আসলে এইভাবে চলতেছে আর কি হেক্টর পর একটা এই কালাচাঁদ গানটা যদি কোনো সিনেমায় নিতে চায় বা সেখানে যদি প্লেব্যাক করার সুযোগ থাকে সেইখানে আপনার অনুভূতি কেমন থাকবে আসলে সেটা ডিপেন্ড করে সবার মতামত ভিত্তিক বাট যদি সিনেমাতে গানটা নিতে চায় অবশ্যই কেন না আমার তো কালাচান গানটা নিয়ে আমাদের অনেকেরই অনেক প্ল্যান ছিল ফাইনালি তো আপনারা পেলেন কালাচান থেকে শুরু করেন ক্যামেরায় আসলে কালাচান গানটা নিয়ে অনেকই আমাদের প্ল্যান ছিল বা অনেক কিছুই আমরা মানে মানে কি বলবো অনেক আশা ভরসা ছিল অনেক আশা ভরসার পরে আমরা গানটা পেলাম ইতিমধ্যে বাংলাদেশ সহ মানে পৃথিবীর সব মানুষ তো পাচ্ছি বিশেষ করে ভারতে খুব চলতেছে আমাদের কালাচান গানটা এর জন্য আসলে খুব মানে আনন্দের জায়গা থেকেই বলছি খুব ভালো লাগতেছে বা সামনে দিয়ে যে আরও সুন্দর সুন্দর গান দিব বা কালাচানের মতো আমরা আরও প্ল্যান করতেছি এটা আপনারা অবশ্যই পাবেন অনুভূতি তো সেটা আপনাদের জন্যই এই জায়গায় বা গানটা আপনারা শুনছেন বলে এত ভালোভাবে নিয়েছেন আসলে সেই অনুভূতিটা তো অন্যরকমই একটা শিল্পীর কাছে সিনেমার প্লেব্যাক করা হয়েছে একটা আমি আর রাজীব ভাই আমরা ইয়ে করছি ডুয়েট গানটা করছি আমার অরণ্য সিনেমা আসতে একটু আসবে খুব শীঘ্রই